আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা অল টাইম নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজ আমি আপনাদের জন্য শেয়ার করব যাদের গর্ব সমস্যা এবং মা হতে অনেক বেশি দেরি হয় তাদের জন্য কিছু টিপস অ্যান্ড টিক্স ফ্রেন্ডস টিপস নাম্বার এক তাড়াতাড়ি মা হওয়ার জন্য সপ্তাহে অন্তত তিনবার যৌন মিলন করুন সঠিকভাবে মা হওয়ার জন্য নিয়মিত যৌন অত্যন্ত জরুরি স্বামী স্ত্রী সাধারণত হিসেব করতে থাকেন আনুমানিক কখন ডিম্ব নিঃসরণ হবে সেজন্য তারা অন্য সময় যৌনমিলন থেকে বিরত থাকেন এটা সত্য যে অবুলেশান ছাড়া কনসিভ করা সম্ভব নয় তবে যেহেতু নারীর অবুলেশান সবসময় তাদের অনুমান করা সময়ে নাও হতে পারে তাই সপ্তাহে অন্তত তিন দিন স্বামী স্ত্রী মিলন গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় টিপস দুই গর্ভধারণ নিশ্চিত করতে ফুটন ভবিষ্যদাণী কিট অথবা নিষেক পরীক্ষণ কিট ব্যবহার করুন অবুলেশন প্রেডিকশন কিট হচ্ছে এক ধরনের স্ট্রিপ যা আমাদের শরীরের তাপমাত্রা এবং পস্রাবে হরমোনের লেভেল পরীক্ষা করে ডিম্ব নিঃসরণের সময় সম্পর্কে ধারণা দিতে পারে অনেক নারীর ক্ষেত্রে অবুলেশন চার্ট অথবা অন্য সব হিসেব নিকাশ কিছুটা কনফিউজিং তাই অবুলেশন প্রেডিকশন কিট দিয়ে অবুলেশনের সময় থেকে জেনে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় এছাড়া ক্লিয়ার ব্লু ইজি মনিটর জাতীয় নিষেক পরীক্ষণ যন্ত্র দিয়েও গর্ভধারণের সম্ভাবনার একটি চিত্র পাওয়া যায় টিপস তিন গর্ভধারণের জন্য ডিম্ব নিঃসারণের পূর্বে যৌন করুন পরে নয় অনেক সময় স্বামী স্ত্রী ডিম্ব নিষেক এর জন্য মিলনের সঠিক সময় নিয়ে সন্দেহে ভোগেন প্রতি মাসে আপনার খুব একটা ছোট সময় আছে গর্ভধারণের নারীর ডিম্ব নিঃসরণের পর আনুমানিক চব্বিশ ঘন্টা তা জীবিত থাকতে পারে অন্যদিকে পুরুষের শুক্রাণু নারীর যৌনাঙ্গে প্রায় পাঁচ দিনের মতো জীবিত থাকতে পারে সেই কারণে অবুলেশনের দুই থেকে তিন দিন আগে যৌনমিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে তাই অবুল জন্য দিনের অপেক্ষা না করা বুদ্ধিমানের কাজ চার শুধুমাত্র ঋতুচক্র ক্যালেন্ডারে নির্ভর করবেন না আপনাদের অনেকের হয়তো শুনে আসছেন মাসিক ঋতুচক্রের চোদ্দতম দিন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে এটি আসলে যাদের মাসিক চক্র আটাশ দিনের তাদের হিসেবে এ কথাটি প্রচলন হয়েছে এটি দ্বারা অনুমান করা যায় মাত্র মাত্র কখন ডিম্ব নিঃসরণ হতে পারে তবে এটি একদম একশো পদ্ধতি নয় অনেক নারী ঠিক চোদ্দ দিনে অবুলেট করেন না কিন্তু আপনি যদি অবুলেশন প্রিডিকশন কিট অথবা ডিম্বসরণের কোনো আলামত লক্ষ্য করে মিলন করেন তাহলে খুব ভালো ফলাফল পেতে পারেন টিপস ফাইভ গর্ভধারণের চেষ্টার আগে ডাক্তারের সাথে যোগাযোগ করুন নিশ্চিত করুন আপনি সন্তান ধারণের জন্য স্বাস্থ্যগতভাবে তৈরি আছেন কি না শারীরিক ইনফেকশান এসটিডি তথা যৌনবাহিত রোগ অথবা দুর্বল স্বাস্থ্য আপনার গর্ব সমস্যার সৃষ্টি হতে পারে টিপস ছয় যখন বাচ্চা নেওয়ার চিন্তা করছেন তখন ধূমপান মদ্যপান এবং যাচ্ছে তাই ভাবে মেডিসিন খাওয়া থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে এটি একটি সাধারণ জ্ঞানের কথা কিন্তু অনেক নারী মদ্যপান ধূমপান ইত্যাদি বহাল রেখে গর্ব ধারণ করতে চান কিন্তু বাস্তবতা হল উপরুক্ত সব বদব্যাস ডিম্ব মিশেকে প্রভাব ফেলতে পারে পরে এবং এটি গর্বের সন্তানের জন্য অতিমাত্রায় ক্ষতিকর টিপস সাত কিছু যৌন আসন শুক্রাণুকে বেশি সময় যৌনিতে রাখতে সহায়তা করে মিশনারি আসন হচ্ছে সবচেয়ে ভালো আসন যখন আপনি গর্ভধারণের চেষ্টা করছেন তখন আপনি সন্তান নেবার পরিকল্পনা করছেন তখন ওই সকল আসন থেকে বিরত থাকুন যেখানে নারী পুরুষের উপর আরোহণ করে কারণ মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শুক্রাণু লিক করে বেরিয়ে পড়তে পারে কিংবা মিলনের নারীর কোমরের নিচে একটি বালির দিয়ে রাখতে পারেন যাতে তার বেশি সময় শুক্রাণু অবস্থান করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সর্বশেষ যে টিপটি সেটি হল গর্ভবতী হওয়ার জন্য কঠিন কোনো চেষ্টা করতে হয় না অনেক দম্পতির ক্ষেত্রে দেখা যায় খুব অল্প সময়ে গর্ভধারণ বিষয়টি ঘটে যায় অনেকে আবার লম্বা সময় চেষ্টা করেও সফল হন না যদি আপনি চেষ্টা করার এক বছরের মধ্যে সন্তান সম্ভাবনা না হন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে বন্ধুরা এই ছিল আজ আমার টিপস অ্যান্ড টিক্স এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে খুব দ্রুত আপনার মা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনার সঙ্গিনীরও বাচ্চা হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে আজ তাহলে এ পর্যন্তই আশা করি এই টিপসটি সকলের উপকার আসবে টিপসটি উপকার আসলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন